আনন্দবাজার ই অরেঞ্জ শপ ও ধামাকা সহ দেশের 9টি ই-কমার্স প্রতিষ্ঠান অন্তত 700 কোটি টাকা পাচার করেছে এর প্রাথমিক সত্যতা পেয়েছে সিআইডি এর ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট দ্রুত তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে বলেও জানিয়েছেন তারা মনির হোসেন তো রিপোর্ট লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগের ভিত্তিতে 30টি ই-কমার্স প্রতিষ্ঠানের লেনদেন তদন্ত করে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট পরবর্তীতে 60টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয় আনন্দবাজার লিমিটেড 300 কোটি টাকা ই অরেঞ্জ শপ 232 কোটি টাকা ধামাকা 116 কোটি টাকা সিরাজগঞ্জ শপ .com লিমিটেড প্রায় 5 কোটি টাকা ও আকাশ নীল 3 কোটি টাকা পাচার করেছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির লোভনীয় অফার দিয়ে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকাটা যায় তারপর ব্যক্তিকে তারা পণ্য সরবরাহ করে নেয় তারপর টাকাটাও ব্যাক করে নেয় তারা ওই টাকাটা নিয়ে নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করছে অন্য অ্যাকাউন্টে অথবা ক্যাশ উইথড্রলের মাধ্যমে টাকাটা তারা সরিয়ে নিয়েছে প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নতুন অভিযোগ পায় অর্থ পাচারের এই পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানায় সিআইডি এটা একটা চলমান প্রক্রিয়া যার বিরুদ্ধেই অভিযোগ আসবে আমরা সেটা ইনকোয়ারি করে আমাদের তো মানি লন্ডারিংয়ের প্রথম কাজই হলো ইনকোয়ারি ইনকোয়ারি করে যদি আমরা প্রাথমিক সত্যতা পাই তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পলাতকদের আমরা গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি গেল মাসে ই কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ডের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয় এদিকে প্রাথমিক প্রমাণ পাওয়ায় দালাল প্লাস ও রিং আইডির বিরুদ্ধেও মানি লন্ডারিং আইনেও মামলা করা হবে বলে জানায় সিআইডি মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা